আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহিদ ব্লগ। নাহিদ ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এর আগের যে পর্বটি আমাদের দেখেছেন, সেই পর্বতে আমরা নীলগিরির ঠিক এই পয়েন্টে এসেই কিন্তু আমরা শেষ করেছিলাম। এবং আজকের যে পর্বটি আপনারা দেখছেন, এখানে আমরা নীলগিরির প্রথম থেকে এবং শেষ পর্যন্ত টোটালটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনারা আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ভিউয়ার্স, নীলগিরি হলো বাংলাদেশের বান্দরবন জেলার অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র। নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। পাহাড়টি বান্দরবন জেলার সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 2,200 ফিট উঁচু। নীলগিরির পাহাড়ের চূড়াতেই রয়েছে, যেটা আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে যেটা দেখানোর চেষ্টা করতেছি, এটাতেই রয়েছে সেনাবাহিনী প্রচালিত বাংলাদেশের সবথেকে সুন্দর পর্যটন কেন্দ্রবিন্দুর একটি। বিয়ার্স, আপনারা দেখেন এখানে কিন্তু সেনাবাহিনীর, এটা টোটালি সেনাবাহিনীর তৈরি করা। উই আর অ্যাট নীলগিরি। আমাদের সামনে অনেকগুলো টুরিস্ট আছেন, যারা কিন্তু খুব সৌন্দর্য উপভোগ করছেন, সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এখানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে নীল আকাশ, আমরা যারা ঢাকাতে প্লাস অন্য অন্য জায়গায় কর্মব্যস্ততা আছি, আসলে আমরা কখনো নীল আকাশ দেখি নাই। নীল আকাশ যদি আপনাকে দেখতে হয়, তাহলে আপনাকে বাংলাদেশের দার্জিলিংয়ে যেতে হবে। বাংলাদেশের দার্জিলিংয়ে যদি যেতে হয়, তাহলে আপনারা শুধু নীল আকাশই দেখতে পারবেন এবং আকাশের বুকে আপনি মেঘ দেখতে পারবেন, যে মেঘটাকে আপনি হাত দিয়ে ধরতে পারবেন। কিন্তু আমরা আসলে কখনোই, আমরা আমাদেরকে বাংলাদেশকে বেশি প্রাধান্যতা দিই না। আমরা চলে যাই, আমাদের বাংলাদেশের টাকাগুলোই আমরা কিন্তু বাইরে খরচ করে আসি। আমরা ইন্ডিয়াতে যাই দার্জিলিং দেখতে, ঠিক বাংলাদেশের টাকাগুলোকেই আমরা বিদেশে কিন্তু রেখে আসি। আমি ভিউয়ার্স, আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা নীল আকাশ এবং মেঘের পরি, যেটাকে বলা হয়, এবং মেঘের রাজ্য যদি দেখতে চান, তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব বাংলাদেশের দার্জিলিংয়ে আসার জন্য। সৌন্দর্যটা কত প্রকার কী কী, এবং একটু যদি আপনি ফিল করবেন যখন আপনি ঠিক এই পাহাড়ের পাশে এক কোণে এসে দাঁড়াবেন, জাস্ট চোখটা বন্ধ করবেন এবং ফিল করবেন আপনি কোথায় আছেন। মানসিক প্রশান্তির জন্য, রিফ্রেশমেন্টের জন্য যদি আপনাকে কোথাও যেতে হয়, আমি অবশ্যই আপনাকে সাজেশন দিব যে আপনি বাংলাদেশের দার্জিলিং নীলগিরিতে যাওয়ার জন্য। এখানে প্রত্যেকটা সৌন্দর্যই বিদ্যমান এবং সেনাবাহিনীর প্রত্যাবনের এই পর্যটন কেন্দ্রে এখানে আসলে এতটাই সৌন্দর্য, যেটা আপনাকে মুগ্ধ করবে। বিহার সাপাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক এটা ছোট্ট একটি জায়গা, এখানে এমন সুন্দরভাবে নিখুঁতভাবে সাজানো হয়েছে, আসলে আপনার এতটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানে ছোট্ট ছোট রিসোর্টগুলো আসলে অসাধারণ অসাধারণ সৌন্দর্য। আসলে এই সৌন্দর্য কখনোই আমি আপনাদেরকে যতই বলি তখনই আপনাদেরকে মুগ্ধ করতে পারবো না, যদি আপনি ওখানে না যান। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আমরা যে টার্নিং পয়েন্টে আছি, এই টার্নিং পয়েন্টে টুরিস্ট এবং অন্যরা যারা আছেন, তারা সবাই এই জায়গায় এসে কিন্তু সৌন্দর্য উপভোগ করছেন, ঠিক আমরাও কিন্তু এখানে এসে সৌন্দর্য উপভোগ করেছি। আমাদের মানসিক রিফ্রেশমেন্টের জন্য যদি আপনারা একটু প্রশান্তির জন্য যান এবং সৌন্দর্য রস আস্বাদন করতে যান, তাহলে অবশ্যই আপনাদেরকে নীলগিরিতে যেতে হবে। নীলগিরিতে গেলেই আপনারা বুঝতে পারবেন আসলে সৌন্দর্য কত প্রকার কী কী, এটা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। নীল আকাশ, আকাশের সাথে মেঘ, মেঘের লুকোচুরি খেলা, মাঝে আপনি হারিয়ে যাবেন, মেঘের মাঝে আপনি হারিয়ে যাবেন এবং সুন্দর সুন্দর ছোট ছোট মেঘগুলো আপনি হাত দিয়ে ধরতে পারবেন এবং সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। যতটুকু সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন,
ভিউয়ার্স, আমি আপনাদের আগেই বলে রাখি আমরা একটা ভুল করেছিলাম। আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি ঠিক এই জায়গাতে নীলগিরিতে আমরা অবস্থান করতে পারি নাই। আপনারা যদি কেউ যেতে চান আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যেন অবশ্যই রাত্রে এই নীলগিরিতে স্টে করেন। এখানে যদি আপনারা স্টে করেন তাহলে রাত্রের যে পূর্ণিমা চাঁদ এই চাঁদটা দেখতে পারবেন, যেটা আমরা পারি নাই। আমরা আমাদের ডিসিশনটা ভুল ছিল, বাট আমি আপনাদেরকে আগের থেকে জানাই দিতে চাই যদি আপনারা নীলগিরিতে যেতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন নীলগিরির যে রিসোর্টগুলো আছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে রিসোর্টগুলো আছে, এই রিসোর্টগুলোতে আপনারা আগের থেকেই আপনারা যখন আপনারা যাবেন তার আগে অবশ্যই স্পেসিফিক ডেট হলে আপনি অবশ্যই 15 দিন থেকে 1 মাস আগে আপনারা এই রিসোর্টগুলোতে আপনাদেরকে বুকিং করতে হবে। যদি আপনি এখানে এই রিসোর্টগুলোতে একটা রাত স্টে করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সার্থকতা, যে আপনি যে ট্যুরে আসছেন সেই ট্যুরের সার্থকতা। কারণ রাত্রে আপনি চাঁদটাকে ঠিক দেখতে পাচ্ছেন, আপনার মাথার উপরে চাঁদ এবং চারিদিকে নিস্তব্ধতা, স্নিগ্ধ হাওয়া এবং শীতশীত ভাব, সেই জিনিসটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য, কত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সৃষ্টি এবং বিধাতা প্রদত্ত যে অপরূপ সৃষ্টি, সেই সৃষ্টির রস কিন্তু আপনি এখানে আস্বাদন করতে পারবেন। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আসলে সময় সাপেক্ষে এবং খুব ছোট্ট টাইম নিয়ে আমরা গিয়েছিলাম, যেখানে যে জায়গাতে আমরা এখন অবস্থান করতেছি ঠিক এই জায়গায় কিন্তু আমরা বেশি সময় দিতে পারি নাই। আমরা হেলিপ্যাডের উদ্দেশ্যে ঠিক আমাদের পরবর্তী গন্তব্যস্থল হেলিপ্যাড, যেটা নীলগিরির অন্যতম একটি পয়েন্ট, আমরা ঠিক হেলিপ্যাডের উদ্দেশ্যে যাওয়ার জন্য রাস্তায় চলেছি। পাশাপাশি যে মেঘের রাজ্য, মেঘ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন শুধুমাত্র আমরাই না, এখানে হাজার হাজার ট্যুরিস্ট তারা তাদের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। আমরা আমাদের বেশ কয়েকজন অফিসের কলিগ আমরা মিলে গিয়েছিলাম, বাট আমরা ওখানে দেখেছি যারা বাচ্চারা নিয়ে আসছেন, বাচ্চা ফুল ফ্যামিলি নিয়ে আসছেন শুধু সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারাও আসতে পারবেন, আপনারাও এখানে দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যের এবং যে অপরূপ সৃষ্টি, বিধাতাপ্রদত্ত অপরূপ সৃষ্টি, এটা আপনারাও দেখতে পাবেন। ভিউয়ার্স, নীলগিরি আমরা ঠিক হেলিপ্যাডের মাঝখানে অবস্থান করছি এবং আপনাদের মাঝখানের চতুর্দিকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি গাড়ি দেখালাম, যেটা ঠিক নিচে আমাদের যে চাঁদের গাড়িগুলো আছে সেখানে নিচে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং এখানে দেখেন হিউজ হাজার হাজার ট্যুরিস্ট যারা কিন্তু সৌন্দর্য উপভোগ করছেন, ঠিক তাদের মতোই আমি প্লাস আমার কলিগ যারা আছেন তারা কিন্তু আমাদের সৌন্দর্য আমরা উপভোগ করছি এবং মেঘের সাথে লুকোচুরি খেলার চেষ্টা করেছি। পাহাড়ের মাঝে নীলগিরি, যেখানে মেঘের খেলা পাহাড়ের বুকে, যেন মেঘ পাহাড়ের প্রেম মিতালি চলে সারাক্ষণ। এখানে আকাশের মেঘ আসবে আপনার পাশে, আপনার চারিদিকে, আপনার হাতের নাগালে, খুব নাগালে। এখানে মেঘ ছোঁয়া যায় হাত দিয়ে, মুখ দিয়ে এবং সমস্ত দেহ দিয়ে, হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে আপনি ফিল করতে পারবেন আপনার নিস্তব্ধতা এবং মেঘ আপনাকে আপনার সমস্ত শরীর ছুঁয়ে যাচ্ছে। আপনি চাইলে এই ফিলটাকে কখনোই আপনি ভুলতে পারবেন না, কারণ এই একটা অন্যরকম অনুভূতি যেটা আমরা ফিল করেছি। পাহাড়, মেঘ, বৃষ্টি, পাহাড়ি মেয়ে এবং পাহাড়ি জীবন দেখতে ছুঁয়ে যেতে হবে কিন্তু আপনাকে নীলগিরির উদ্দেশ্যে। পাহাড়ের বুকে যদি মেঘ ছুঁয়ে যায় আর সেই মেঘ যদি হাত দিয়ে ছোঁয়া যায়, ভিউয়ার্স আপনারা একটু চিন্তা করেন আসলে এটা কত আপনাদের জন্য ভালো হবে। এবং আমরাও চেষ্টা করেছিলাম, ঠিক সেই সৌন্দর্য উপভোগ করেছি শুধুমাত্র আপনাদের জন্য, জাস্ট আমরা দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে কিছুটা হলেও উপভোগ আপনারা করতে পারেন সেই উদ্দেশ্যে। ভিউয়ার্স, আমাদের খুব শর্ট টাইমের একটি ট্যুর ছিল,
সেই শর্ট টাইমের ট্যুরে আমরা যখন নীলগিরিতে যখন অবস্থান করেছিলাম, ঠিক আমরা কিন্তু আমাদের ট্যুরটা সাকসেসফুল আমরা মনে করেছি। যদি আমরা আমরা যারা কর্মব্যস্ততার মাঝে যারা আছি, তারা কিন্তু কখনোই নীল আকাশ কখনো বোধ হয় দেখি নাই। আপনাকে নীল আকাশ এবং মেঘ এবং প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে ভিউয়ার্স, আমি আপনারা এই ভিডিওটি আমরা এখানে শেষ করব। কিছুক্ষণের মধ্যে আমরা এই ভিডিওটি শেষ করব। অলরেডি আমরা হেলিপ্যাড দেখেছি এবং হেলিপ্যাডের আশেপাশে যতগুলো সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি এবং আরও কিছুক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং হেলিপ্যাডের চারিপাশ থেকে কিন্তু আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি এবং মেঘের যে লুকোচুরি সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর পরবর্তী আমাদের বেশ কিছু ভিডিও থাকবে, এই বান্দরবন ট্যুরের আমাদের বেশ কিছু ভিডিও থাকবে। সেই ভিডিওতে আমরা পরবর্তীতে যে ভিডিওটা আছে চিম্বুক পর্যটন কেন্দ্র, সেটার উপরে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে থাকবে, একদম এ টু জেড চিম্বুকের প্রবেশ থেকে একদম লাস্ট পর্যন্ত যে ভিডিওটা আছে সেটা দেখবো। ভিউয়ার্স, আমি জাস্ট এর ভিতরে আপনাদেরকে একটি জিনিস দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে নিচে যে গাড়িগুলো দেখছেন ভিউয়ার্স, এই গাড়িগুলো কিন্তু চান্দের গাড়ি, ঠিক টার্নিং পয়েন্ট। আমাদের প্রথম এই নীলগিরিতে প্রবেশের মুখে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছিলাম যে টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টেই কিন্তু আমাদের গাড়িগুলো অবস্থান করতেছেন। আমাদের চান্দের গাড়িগুলো যেগুলো আছেন সেগুলো কিন্তু এখানে অবস্থান করতেছেন পাহাড়ের বুকে। প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যের মাঝে আমরা এখন রয়েছি এবং এখানে বেশ কয়েকটি স্পট আছে। এই স্পটগুলোতে আপনি যদি না যান কখনো আপনি কখনোই ফিল করতে পারবেন না। ভিউয়ার্স, আমরা যে সৌন্দর্যটা উপভোগ করেছি তাতে আমাদের ভ্রমণটা সার্থকতা ছিল, কিন্তু যদি আমরা আরেকটু আগে যেতাম বা সকালে যদি ভোরবেলা যদি আমরা নীলগিরিতে থাকতে পারতাম তাহলে হয়তোবা আমরা আমাদের মেঘের যে সৌন্দর্য এক হাত দিয়ে মেঘটাকে ধরতে পারতাম, মেঘের সাথে লুকোচুরি খেলাটা আমরা করতে পারতাম। বাট আমরা যখন যে পৌঁছাইছিলাম ঠিক মেঘটা কিন্তু আমাদের থেকে একটু দূরে চলে গিয়েছিল। তারপরেও কিছুটা হলেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা সেগুলো দেখতেছেন অলরেডি আমাদের ভিডিওতে। ভিউয়ার্স, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানাই রাখি, নীলগিরিতে যাওয়ার জন্য আপনাকে যে চান্দের গাড়ি, এখানে চান্দের গাড়িতে করেই আপনাকে এখানে আসতে হবে, যেটা বান্দরবন থেকে 50 কিলোমিটার দূরে। এবং এখানে আসার সময় আপনাকে যে চান্দের গাড়ি আছে এখানে আপনার 6,500 থেকে 7,000 টাকা পড়বে। এখানে আপনি 8 থেকে 10 জন আপনি এই গাড়িতে করে আসতে পারবেন এবং এখানে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার নীলগিরিতে প্রবেশের মুহূর্তে আপনাকে 50 টাকা করে পার পার্সন দিতে হবে এবং আপনারা যে চান্দের গাড়িটা নিয়ে আসবেন সেটার জন্য আপনাকে 300 টাকা পার্কিং চার্জ দিতে হবে। আমাদের পরবর্তী ভিডিও থাকবে চিম্বুক পর্যটন কেন্দ্র, সেখানেও অপরূপ সৌন্দর্য, বিধাতা প্রদত্ত অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি চেষ্টা করেছি আমরা যতটুকু সৌন্দর্য উপভোগ করেছি তার কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই পর্বে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাই।